আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এখনকার ভিডিওতে। এখনকার ভিডিওতে রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে করোনা মহামারীর এই কঠিন সময় ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, আমাদের মতো দেশের সেটার আরো বেশি প্রভাব পড়েছে। তারপরে বলবো আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলেই এই অবস্থা থেকেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। রোববার 3 জুন বেলা 11টায় বার্ষিক কর্মসম্পাদন APA চুক্তি স্বাক্ষর অশুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন যে যেসব কর্মকর্তা তাদের কর্মক্ষেত্রে দক্ষতা দেখাতে পেরেছেন এবং যেসব মন্ত্রণালয় তাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন তাদের পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী বলেন যে সংবিধানের 21-2 অনুচ্ছেদে জনপ্রশাসন যেন জনকল্যাণমুখী হয়, তাদের কাজের যেন জবাবদিহিতা থাকে সেটা যেন নিশ্চিত হয় এবং গতিশীল থেকে সেভাবেই তিনি প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা সংস্থা প্রতিষ্ঠানগুলো যেন তাদের কার্যক্রম জনগণের জন্য করে, কারণ দীর্ঘদিন সামরিক জাতাকলে এই জাতি নিষ্পেষিত, একেবারে দিশেহারা। সেই দিশেহারা জাতিকে 3.5 বছরে একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করেছিল। ভাবতে অবাক লাগে এত অল্প সময়ে একটা যুদ্ধ বিধ্বস্ত জাতিকে এভাবে গড়ে তোলেন। এছাড়া তিনি বলেন যে আমরা যে কাজগুলো করব সেগুলো যেন সুষ্ঠুভাবে হয়, জনগণের কল্যাণের জন্য হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থা পদ্ধতি চালু করি। 2014-15 অর্থ বছরে আমরা সেটা চালু করেছিলাম, তারই ধারাবাহিকতা নভেম্বরের মতো আমাদের এই চুক্তি স্বাক্ষরিত হলো। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। ধন্যবাদ।